হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো ছিলাম না তো এখন আমার শরীরটা অবশ্য ভালো নেই তবু আজকে একটু ক্যামেরার সামনে বসলাম কেননা অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আজকে আমার কন্টেন্ট কিন্তু আরিয়ান আর রুম্পা আজকে আমি রুম্পাকে কিছু কথা না বললেই না তার জন্য আমি রুম্পাকে কথা বলতে এসেছি কেননা আমি ভাবিনি রুম্পা মানে এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে এত তাড়াতাড়ি আরিয়ান্ত ওকে এত ভালোবাসতো এত ভালোবাসতো সেই আরিয়ান্ত মরতে না মরতে বেচারি মরে গিয়েও শান্তিতে মনে হয় ও বাস করছে না ও দেখছে রুম্পা কী করছে রুম্পা এত তাড়াতাড়ি কিভাবে একটা মানুষ চেঞ্জ হতে পারে এটা কি তুমি বলতে পারো আমাকে এত তাড়াতাড়ি যেই মানুষটাকে আমরা এখনো মন থেকে ভুলতে পারিনি যারা যারা আরিয়ান্তের ভিডিও দেখত তারা আরিয়ান্তকে কেউ এখন অবধি ভুলতে পারেনি কিন্তু তুমি যার সঙ্গে এতদিন সংসার করলে এত কিছু তোমার করে দিল যাকে তুমি স্বামী মেনেছিলে সেই আরিয়ান্তকে তুমি এত তাড়াতাড়ি কি করে যে ভুললে একটা সত্যি মাত চিন্তার বিষয় ঠিক আছে আমি ভেবেছিলাম যে রুম্পা অনেক একটা ভালো মেয়ে অনেক মেয়ে হয়তো প্রথম স্বামীতে ও টর্চার হয়েছে তার জন্য ও এই মানে দ্বিতীয় বিয়েটা আরিয়ানের সঙ্গে করতে ও বাধ্য হয়েছে এটা আমি ভেবেছিলাম কিন্তু এখন তুমি যদি সত্যিও বলো মানুষ ভাবে মিথ্যা মিথ্যা আজকে তুমি যেভাবে ভিডিও দিচ্ছ যেভাবে যা করছো সব কিন্তু দুনিয়ার মানুষ যেরকম আগে আরিয়ানকে ভালোবেসে দেখত আরিয়ানকে ভালোবেসেই কিন্তু এখনও রুম্পার ব্লকটায় যাচ্ছে মানুষ আর সেটা দেখছে কি যে রুম্পার নোংরামি এটা আমি নোংরামি বলবো কেন ভালো কিছু বলবো না আজকে রুম্পা তুমি ভালোভাবে ভিডিও দিতে পারতে ইমোশনাল ভিডিও দিতে পারতে তুমি কিন্তু সেটা তুমি করনি আজ আরিয়ানের দুঃখ কষ্টগুলো নিয়ে তুমি ভিডিও দিতে পারতে কমছে কম এক থেকে দুটো বছর তোমাকে আরিয়ান্তকে নিয়ে শুধু তোমাকে ভিডিও দিতে হতো কিন্তু তুমি আরিয়ানকে মন থেকে ভুলে গেছো আচ্ছা যে মানুষটা সেই দিন বলল যেই মানুষটা সেই দিন বললো সেই মানুষটাকে এত তাড়াতাড়ি তুমি কি করে ভুললে আমরা ভেবে পাচ্ছি না যে আমাদের মতো যারা সত্যিই আরিয়ানকে ভালোবাসতাম ভাইয়ের মতো ভালোবেসে সেই ভাইটাকে আমরা ভুলতে পারছি না তুমি তোর সঙ্গে থেকেছো খেয়েছো বসেছো শুয়েছো কিছু করেছো ওর সঙ্গে সংসার করেছো সেই মানুষটাকে এত তাড়াতাড়ি তুমি কি করে ভুললে করে পারলে কি করে পারলে আজকে তোমার মানে এই কথাগুলো আমি না বললেই না সত্যি আমি অসুস্থ ছিলাম কিন্তু তবু মানে মন থেকে না তোমার ওই ভিডিওগুলো দেখলে আমার শরীরের মধ্যে চিড়বিড় চিড়বির করতো আর আরিয়ান্তের ভিডিওগুলো এখনো আসলে না আমরা মন থেকে আমাদের চোখের থেকে জল আসে আর তুমি তার বউ ছিলে কি করে পারলে কি করে পারো গো তোমরা সত্যি কি করে পারো এত তাড়াতাড়ি ভুলে যেতে একটা মানুষকে হুম একটা যদি বাড়িতে একটা কুকুর ছাগল মুরগি মানে পশু পোলা পালা যায় না সেখানেও সেই মানুষটাকে সেই পশুটাকেও ভুলতে কমসে কম এক বছর ছয় মাস টাইম লাগে আর তুমি তো তার সঙ্গে সংসার করেছো পারলে এত তাড়াতাড়ি ভুলে যেতে কি করে পারছো গো সত্যি তোমাদের মনটা সত্যি মন মনে হয় আমাদের মনটা মনে হয় মন না কি করে পারো আমরা বুঝতে পারি না যে তুমি পারছো কি করে এর জন্যই তোমাকে মানুষ থুথা করছে এই কারণের জন্য তোমাকে থুথা করছে কেউ কিন্তু ভালো বলছে না তোমাকে সবাই তোমাকে থুথা করছে কেন তার একটাই কারণ একটাই রিজন যেই ছেলেটা মা বাবা ভাই বোন কিছু ত্যাগ করে এসে ধর্ম চেঞ্জ করে তারপরে তোমাকে ভালোবেসে বিয়ে করেছিল আজকে মনে হচ্ছে সবগুলোই ঢপবাজি তোমার ছিল তুমি ওই যে বলতে না যে তখন সত্যি মানে তোমার কাদাতে আমাদের চোখে জল আসতো যে আমার স্বামী এরকম ছিল ওরকম ছিল হুম একটা বাচ্চা হওয়ার পরে আমরা ভেবেছিলাম না ওর একটা সঙ্গী জীবন সঙ্গীত দরকার এখনো তোমার দরকার আমি বলছি এখনো তোমার দরকার কিন্তু নো এত তাড়াতাড়ি না এত তাড়াতাড়ি না কমসে কম পাঁচটা বছর তো থেমে যেতে পাঁচটা বছর তো আরিয়েনের স্মৃতিগুলো নিয়ে বুকে আগলিয়ে রাখতে কি করে পারলে আরিয়ানকে ভুলে যেতে যা আমরা এখনো দুনিয়াতে ভুলতে পারিনি হুম এখনো দুনিয়ার মানুষ আরিয়ানকে ভুলতে পারিনি আর তুমি তো বউ ছিল শুধু বউ সেই বউ হয়ে কী করে ভুললে হ্যাঁ তো এখন যদি রুম্পা সত্যি কথাও বলে তাও পাবলিক সত্যি মিথ্যাটাই ভাববে কেন যে হয়তো ও জীবনে এরকম কিছু ঘটেইনি ও নিচে ইচ্ছা করে হয়তো চলে এসছে এটাই কিন্তু মানুষ বিশ্বাস করবে কেননা দেখো মানুষকে বিশ্বাস করানো অনেক কঠিন কিন্তু একটা মানুষকে অবিশ্বাস করানোর জন্যে এতটুকু টাইম লাগে না এতটুকু না আজকে আমরা যেটা দেখছি রুম্পাকে নিয়ে সেটা অবিশ্বাসের মানে পুরো ভরে আছে মনে হচ্ছে না রিম্পা জীবনে এরকম কিছু ঘটেছিল কিন্তু আমরা জানি যে হ্যাঁ ঘটেছিল এরকম কিছু তার জন্য ও বাবার বাড়িতে এসেছিল কিন্তু সেইগুলো আজকে মনে হচ্ছে সব মিথ্যা সব মিথ্যা সব মিথ্যা সবকিছু মিথ্যা রুম্পা সবকিছু কিন্তু তুমি যখন বলেছ যে এগুলো সত্যি তো এগুলো হয়তো তোমার জীবনে হয়তো সত্যি কিন্তু আরিয়ানকে এত তাড়াতাড়ি তুমি ভুলে যাবে এটা আশা করিনি আমি তো ভেবেছিলাম আরিয়ান যখন এই দুনিয়াতে নাই আমার মনে হয় রুম্পাকেও বাঁচানো খুব কষ্ট হবে এটা আমি ভেবেছিলাম যে রুম্পাকে বাঁচানো প্রচন্ডই কষ্ট হবে কেননা রুম্পাকে প্রচণ্ড ভালোবাসত রুম্পা যে এক তিলিকের মধ্যে আরিয়ানকে ভুলে যাবে এটা ভাবিনি আর কোনো দিনও এটা আমার ভাবার মধ্যেই ছিল না যে আরিয়ান্তকে এত তাড়াতাড়ি মানে রুম্পা ভুলে যাবে যতদিন রুম্পা মানে কোনো ভিডিও না দিয়েছিল ততদিন কিন্তু আমি একটা টেনশনে ছিলাম একটা চিন্তায় ছিলাম যে রুম্পা ভিডিও দিচ্ছে না কেমন আছে সে কেমন আছে সে কেমন আছে এটাই ভাবতাম কিন্তু এখন যে সব ভিডিওগুলো দেখি সেইগুলো দেখে ভাবি যে রুম্পা আরিয়ান্ট মোরে যে রুম্পা আরও আজাদি পেয়ে গেছে আরও আজাদির মধ্যে খেলছে এখন সেটাই ভাবছি না ভাবার কিচ্ছু নেই না ভাবার কিচ্ছু নেই যে এই ধরনের ভিডিও রুম্পা ছাড়ছে এটা আমরা আশা করিনি সত্যি আশা করিনি বছর আরিয়ানকে নিয়ে যদি ভিডিও দিত আরিয়ানকে নিয়ে দুঃখ প্রকাশ করত আরিয়ানের দুঃখটা ও ওর চোখে মুখে দেখা যেত সেইটা ছিল সবথেকে বেশি ভালো কিন্তু ও বাবা সেই বলে না মানে কুয়ার থেকে ব্যাঙ বেরোবে কেউ কুয়ার থেকে সাপ বেরিয়েছে এরকম একটা ছিন আমাদের সামনে মানে তুলে ধরছে রুম্পা সত্যি রুম্পা তুমি যে এই যে ড্রেসগুলো করছো এই যে এইভাবে ভিডিও করছো তোমার কি একবারের জন্য আরিয়ান্তের কথা মনে পড়ে না একবারের জন্য না একটুখানির জন্য আরিয়ান্তের কথা মনে পড়ে না কী করে গো এরকম ধরনের ভিডিও করতে তুমি কি করে পারো কী করে পারছো আমার কথা হলো তুমি পারছো কি করে আরিয়ানদের মানে সব কিছু ঘুরে গিয়ে আর একটা ছেলের সঙ্গে এইভাবে ভিডিও করতে এখন দেখা যাবে যে লাস্টে এই ছেলেটাই সঙ্গে হয়তো তুমি প্রেমে পড়ে যাবে আর এই ছেলেটার সঙ্গেই আবার তোমার বিয়ে হবে এটাই এটাই ভাবছি আমরা এর প্রেমেও তুমি পড়বে কেননা কেউ যদি তার স্বামীকে আরিয়ান্তের মতন একটা ছেলেকে ওরকম সাদা সরল ভালো ছেলেকে মানে সে মরার সাথে সাথে এই ধরনের ভিডিও করতে পারে সে একটা ওরকম একটা ছেলেকে ভালোবাসবে না এটাও অসম্ভব কিছু না অসম্ভব কিছু না আজকে সত্যি মানে কথাগুলো সত্যি অন্ত অন্তর থেকে বলছি অন্তর থেকে একদম হৃদয় থেকে বলছি আমার অনেক মানে শখ ছিল ইচ্ছা ছিল যে আরিয়ান্ত মরে গেছে তাহলে আমি একবার কলকাতায় যখন যাব তো আমি রুম্পার সঙ্গে যেভাবেই হোক আমি রুম্পার সঙ্গে দেখা করবো নাও তো হাসখালি বগুলাতেই থাকে আমাদের বাড়ির থেকে বেশি দূর না তো আমি ভেবেছিলাম এইটাই যে রুম্পার সঙ্গে আমি দেখা করবো কিন্তু রুম্পার এই জিনিসগুলো দেখে মন থেকে ছড়ে গেছে সেই জিনিসটা চাওয়া পাওয়া যে আর মানে রুম্পার সঙ্গে দেখা করবো সেইগুলো না মন থেকে আর নেই ছড়ে গেছে সব সত্যি নেই এখন রুম্পাকে দেখলে করুণা হয় না রাগ হয় সত্যি ওর ভিডিও আসলে আমি সরিয়ে দিই ইচ্ছা করে না দেখতে কিন্তু আরিয়েন্টের সঙ্গে যদি কোনো ভিডিও আসে তো চোখ থেকে জল আসে যে হায় রে রোম্পা এই জুড়ি ছিলি তোরা হুম এই জুড়িটাকে কিভাবে হারিয়ে ফেললি আর ফেলার পরে অন্য একটা ছেলের সঙ্গে এইভাবে ভিডিও করছিস কি সুন্দর চোখ চোখেই লাগাচ্ছিস লাগিয়ে তারপরে ড্রেস পত্র পুরো চেঞ্জ কি করে পারছিস আরিয়ান কে এত তাড়াতাড়ি ভুলে যাবি মানে সত্যি তুই একটা নোংরা মেয়ে তুই একটা নোংরা মেয়ে যদি না হতি না তাহলে আরিয়ান কে এত তাড়াতাড়ি তোর মন থেকে সরাতি না তুই হয়তো বলবি যে দিদি ভাই আরিয়ান তো আমার মনের মধ্যেই আছে কিন্তু না তোকে দেখলে মনে হয় না যে আরিয়ান তোর মনের ভেতরে আছে মনের খাঁচার ভেতরে আছে এটা আমার মনের কথা একদম হৃদয়ের কথা আরিয়ানকে যে দেখেছে সে এক একটা ভিডিওতে দেখে আরিয়ানকে ভাই ডাকতে মানে বাধ্য হয়েছে কেউ সন্তান ডেকেছে কেউ ভাই রেখেছে আরিয়ানদের বিহেভ আরিয়েন চাল চলন ভিডিও করার যোগ্যতা এই ছেলেটার ভিতরে আরিয়ানদের কি করে পারিস রুম্পা কি করে পারিস রে হুম যখন ওর সঙ্গে তুই ভিডিও করিস তখন তোর একবারও আরিয়েন্টের কথা মনে হয় না একবারও সেই মানুষটা হারিয়ে যাওয়া মানুষটার কথা মনে হয় না তোর মুখ খুলতে হয় না তোরা খুলিয়ে দিস মুখ মুখ আমাদের খোলাতে হয় না তোরা অটোমেটিক খুলতে বাধ্য করিস তাই আজকে এই কথাটা বললাম তোরা বাধ্য করিস ভাবিনি তুই এত নোংরা সত্যি ভাবিনি ভেবেছিলাম ভাই নেই দুটো বোন অসহায় আরিয়ান চলে গেল কিন্তু আরিয়ান যথেষ্ট করে দিয়ে গেছে যথেষ্ট করে দিয়ে গেছে সত্যি তো উপরে থাকলো উপরে দেখছে তোকে তুই কি করছিস আরিয়ান তো উপরে বসেও ভালো নেই ভালো নেই বুক থাবড়িয়ে বলতে পারি যে আরিয়ান ভালো নেই তোর চাল চলন ব্যবহার দেখে তুই আরিয়েন্টের ফটো আরিয়েন্তের স্থিতি নিয়ে যদি ভিডিও করতো না করতি না তাও মানুষ পাবলিক তোকে দেখতো তোকে ভালোবাসতো এর থেকে বেশি ভিউজ পেতি তুই কিন্তু তুই যেটা করছিস সেটা একদম ভুল ভুল একদম ভুল তাই তোর মতন একটা মানুষকে বিশ্বাস করা যায় না যায় না তোর মতন একটা মেয়েকে বিশ্বাস করা তোরা সব পারিস সব পারিস না হলে কালকে আরিয়ান আর শুরু করে দিলি হতে দিলি না তুই হুম ছটা মাস হতে দিলি না বুঝতে পেরেছিস কতটা মানে নোংরা তুই কতটা বেবত তুই তোকে এর থেকে কিছু বলার নাই জানিস তো তোকে গালি দিতে আমার অনেক ইচ্ছা করছে জানিস তো রোম্পা তোর মতন মেয়েকে না সত্যি গালি দিতে খুব ইচ্ছা করছে আরিয়ানের স্মৃতিগুলো পৃথিবীর লোক জুড়ে বুকে জুড়ে ধরে নিয়ে বসে আছে কিন্তু তারই তো বউ ছিলি তুই কি ধরে রেখেছিস আরিয়ানদের কিছু ধরে রেখেছিস সুন্দরভাবে অন্য একটা ছেলের সঙ্গে তুই মানে কি বলবো তোকে ইলাসি পানা করে বেড়াচ্ছিস এটা দেখে তোকে সাপোর্ট করতে ইচ্ছা করছে না জানিস আমি ভেবেছিলাম হয়তো আরিয়ান্ট মরে গেছে ওই রুম্পা কেঁদে 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 মরে যাবে কিন্তু না তোর মতন মেয়ে না তোর জীবনে অনেক ছেলে আসবে আর যাবে আজকে আমি তোকে ভিডিওতে বলে রাখলাম অনেক ছেলে আসবে তোর মাঙ্গলি দোষ আছে তোর স্বামী টেকে না মাংলির দোষ আছে তোর ওর জন্য তোর জীবনে যতটা ছেলে আসবে ততটা ছেলেই যাবে হয় তোকে ছেড়ে চলে যাবে নালে সে মরে যাবে বুঝতে পেরেছিস না হলে আরিয়ান্তের মতন ছেলে একটা মুসলমান ছেলে সে ধর্ম চেঞ্জ করে যার যার ধর্ম তার কাছে বড় সে ধর্ম চেঞ্জ করে তোকে বিয়ে করে তারপরে নেওয়া মানে হিন্দু এ টু জেড কাজ করা জীবনে প্রথম দেখলাম এই আরিয়ানকে সেই মানুষটাকে কি করে ভুলে গেলি তোর সঙ্গে সঙ্গে সবাই ভুলে গেছে বল সবাই সত্যি কি বলবো তোকে অনেক কথা বলতে ইচ্ছা করছে আসলে আমার মুখটা তো আবার ভালো না তো অনেক নোংরা নোংরা ভাষা তোকে বলতে ইচ্ছা করছে কিন্তু আজকে থাক এইটুকুই আবার নেক্সট ভিডিও তো তোকে বলতে হবে নেক্সট ভিডিও তোকেও নিয়ে করতে হবে তার জন্য আমাকে আসতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট নিশ্চয়ই জানিও ঠিক আছে এখানেই আজকে আমি রাখলাম